আপোনালোকে মহাভারতের হে গ্রন্থন করবই লাগিব। আর যদি বোলে নহয় আমি আমার অধিকার নালাগে, আমি রামায়ণরে ফলে গতি করি, তেতিয়াহলে আপোনালোকে রামায়ণ ফলে গতি করক। কিন্তু মই আশাবাদী যে অসমের ভেনচার শিক্ষকন যাই কোনো কারণে রামায়ণের পিনে গতি নকরিব, তেওঁলোকে মহাভারতের পিনেহে গতি করিব। কারণ তেওঁলোকে যিকোনো ত্যাগর সকলে উচিতভাবে সেবা আগবাই আসছিল, তার কারণে উপযুক্ত স্বীকৃতি সন্মান আর প্রাপ্যখিন আপনার পাব লাগিছিল। কিন্তু সরকারের কিছু ভুল পলিসির কারণে আর পলিটিক্সর কারণে হয়তো সেই হয়ে উঠা নাই। মই যেটা পার্লামেন্টে এই কথাখিনি উত্থাপন করেছিল, মোক দু এজন এমপি হাসিছিল যে এই তো মানে সেন্ট্রেলের বিষয় নয়, এই তো মানে স্টেটরের বিষয়, শিক্ষা তো স্টেটর বিষয়, কিন্তু সেন্ট্রেলখন কিহর কারণে লাগে বিশেষ কিছু সুবিধা কারণে লাগে। আজি বিডিসির যে ক্লোজর কথা আছে, কিয় কারণে সেন্ট্রেল তার পয়সা দিবর কারণে বাধ্য হয়েছে, কারণ বিডিসির এই মুভমেন্টের সময় গোটাই শিক্ষা ব্যবস্থা খতম হয়ে গেছিল। অকল অসমীয় বড় নাম বিডিসির কথা তো কয়, এই কারণে আসিল আমার কিছু রেসিয়াল কমিউনেল পুলিশ করা লোক আছে, বিচারে যে কেবল বড় মিডিয়ামটি হোক অসমীয়া, এনেকা একটা বিষয় হয়েছিল, পিছত বাধ্য হল এই কোয়ার কারণে। মানে সেখানে কিন্তু যে এইবিল বিষয় কোনো রেসিয়াল কমিউনেল কথা নাই, এটা একটা সার্বজনীন বিষয়। ইয়াত আমি সেখানে কিন্তু যে আপনি কোন জাতির কোন কমিউনিটির কোন ধর্মের মানুষ এটা ডর কথা নয়, আপনি একটা মহান কাম করে আছে, গতি আপনি খাওয়াবলে আপনার জন্য খাওয়াবলে হয় নয়, আপনি সম্মান পালে তেও পাব লাগে, এই কথাটার কারণে আমি কবল হয়েছিল। কিন্তু এটা ধরল একটা ট্রেকর আছে, আমি বিচার যে গোটেই এই ধরনের যেখানে সমস্যা আছে সেন্ট্রেলে লগলাগি সমাধান করক। আদারওয়াইজ মই আপনাদের জানে যে 2021 আমি বিজেপি সহায় করেছিল, কেলে আমি কিন্তু বিজেপি 10টা বছর দিয়ক, 5টা বছর পলিসি শিকাতে ঠিক নয়, 10টা বছর যদি করবো নয় জিন্দগি বিজেপি কি নালে, গতি এই দায়িত্বটা আপনাদের। আপনাদের এজন শিক্ষক হয়ে সমাজ নেতৃত্ব হয়ে গতি কিছু বিষয় যেগুলো আন্দোলন সমাধান করে করবো পড়ে কিছু খুলতেগেলি করব লাগে। আর আপনাদের মানে ভাল কথা এটা যে আমি এমপি হিসাবে নহয়, গতি আমি তাতে একটা পার্টি বনাইছি গণতন্ত্র পার্টি, আমি গোটেই ভারতবর্ষের প্রত্যেকখন স্টেটত আজি বনাইছি। মই ভাবো যে অহাবার নিশ্চিত হয় আমার লগত এজন নয় কমেও 20 জন এমপি আমি এনে পাইম, আর যিমানে হোক সিমানে শক্তিশালী হব, আপনাদের ভাই যিমান শক্তিশালী হব এটা আপনাদের কাম থাকবে। स्कूल बोलते हैं मदरसा, मदरसा के स्कूल होते हैं जो मस्जिदों में पढ़ाई होती है, और उनके टीचर्स का अपॉइंटमेंट पूरी तरह से मस्जिद प्रशासन करता है, और उत्तर प्रदेश में उनको भी सैलरी गवर्नमेंट देती है, इनके पूरे रिकॉर्ड हैं, और ये भी नहीं कहते कि आप क्या पढ़ाओ, वो मदरसा वाले तय करते हैं कि क्या पढ़ाया जाएगा। अभी उन्होंने कुछ स्कूल लगाने लगे हैं, किताबें लगा दी हैं, लेकिन पूरी आ जाती है, और जो लोग जो एजुकेशनल इंस्टीट्यूशन चला रहे हैं वो अपना पाठ्यक्रम पढ़ा रहे हैं, अपने तरीके से पढ़ा रहे हैं, और गवर्नमेंट को सैलरी दे रही है। ये स्थिति बिहार में भी है, यूपी में भी है, ये ज्यादातर प्रदेशों में है, ये केवल आसाम एक अनोखा प्रदेश है कि जहाँ गवर्नमेंट के पाठ्यक्रम पढ़ाते हैं आप लोग, गवर्नमेंट का सिलेबस पढ़ाते हो, और गवर्नमेंट की मशीनरी में एग्जाम चैनल में जाते हो, वहीं से परीक्षा दिलाते हो, सर्टिफिकेट दिलाते हो, बच्चे को भविष्य बनाते हो, और सैलरी नहीं पाते हो। ऐसा केवल आपके स्टेट में है, केवल आसाम और कहीं नहीं है, पूरे कंट्री में। मैं एक स्कीम का जिक्र करूंगा, हरियाणा गवर्नमेंट अभी कुछ दिन